চেচনিয়া আফগানিস্তানের চেয়েও ইউক্রেনে বেশি ক্ষতির মুখে রাশিয়া। বিশেষ প্রতিবেদন, ইউক্রেনে হামলার কারণে রুশ সেনারা চেচনিয়া আফগানিস্তান ও ইরাক যুদ্ধের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে এক ভিডিও বক্তব্যে এ দাবি করেন তিনি। জেলেনস্কি বলেন, সোভিয়েত সেনারা চেচনিয়া, সিরিয়া ও আফগানিস্তানে যত না ক্ষতিগ্রস্ত হয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনে তার চেয়েও বেশি হতাহতের শিকার হয়েছেন। এই বার্তা অনেক রাশিয়ানের শোনার কথা নয়, কারণ সেখানে যুদ্ধ সংক্রান্ত তথ্য খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। বিবিসি বলেছে, জেলেনস্কি রুশ সেনাদের ক্ষতির এ ধারণা কিসের ভিত্তিতে করেছেন তা অপরিষ্কার। তবে মার্কিন গোয়েন্দারা ধারণা করেছেন 7,000-এরও বেশি রুশ সেনা ইউক্রেন অভিযানে নিহত হয়েছেন। বিভিন্ন হিসাব অনুযায়ী 1979 থেকে 1989 সালে আফগানিস্তানে প্রায় 15,000 সোভিয়েত সেনা নিহত হয়েছিল। চেচনিয়ায় অন্তত 13,000 এবং সিরিয়ায় কয়েকশো রুশ সেনা নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলেছেন, ইউক্রেনে হামলায় 7,000-এর বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তবে ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধের মুখে রাশিয়ার 13,500 সেনা নিহত হয়েছেন। যদিও রাশিয়ার দাবি, তাদের 498 সেনা প্রাণ হারিয়েছেন। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 726 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1,174 জন। জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় 30,00,000 মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে চলমান আলোচনা পরিষ্কার। যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করছে না মধ্যপ্রাচ্য। ইউক্রেন সংকটের সাথে, যা সাম্প্রতিক বিশ্ব ইতিহাসের অন্যতম প্রধান মাইলফলক হিসেবে বিবেচিত হয়, আন্তর্জাতিক রাজনীতির কিছু মূলনীতি এবং এর সাথে থাকা সম্পর্কগুলো পরিবর্তিত হয়েছে। আগের মাইলফলক ছিল মার্কিন আধিপত্যের বিরুদ্ধে 9/11 হামলা। সেই ঘটনা তৎকালীন ভূ রাজনৈতিক পরিস্থিতি আমূলে বদলে দেয়। ইউক্রেনে রাশিয়ার অভিযানের মাধ্যমে 9/11 সন্ত্রাসী হামলার সাথে শুরু হওয়া সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বযুদ্ধের সময়কাল এখন শেষ হয়েছে। বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এই নতুন সময়ের প্রধান খেলোয়াড়। যেহেতু বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা বৈশ্বিক শক্তিগুলোকে তাদের বৈদেশিক নীতিতে বাস্তব রাজনীতিকে অনুসরণ করতে পরিচালিত করেছে, তাই ব্রাজিল, ভারত, জার্মানি এবং তুরস্কের মতো অনেক আঞ্চলিক শক্তি এই বৈশ্বিক শক্তিগুলির বিরুদ্ধে তাদের জাতীয় স্বার্থ রক্ষার জন্য তাদের স্বায়ত্তশাসন বাড়ানোর চেষ্টা করছে। বেশিরভাগ বৈশ্বিক শক্তি আন্তর্জাতিক আইন, নিয়ম এবং নিয়মের মৌলিক নীতিগুলি লঙ্ঘন করে। শুধু রাশিয়া এবং চীন নয়, পশ্চিমা বৈশ্বিক শক্তিগুলিও প্রায়শই নিজেদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার মূল নীতিগুলি লঙ্ঘন করে। আঞ্চলিক শক্তি এবং ছোট রাষ্ট্র বড় শক্তিশালী খেলোয়াড়দের বিশ্বাস করে না। এখন ইউক্রেন যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে কেন মাঝারি আকারের শক্তিগুলিও বড় শক্তিকে বিশ্বাস করবে না। ইউক্রেন যুদ্ধ একটি আঞ্চলিক সমস্যার চেয়ে বেশি পরিণত হয়েছে, এটি একটি বৈশ্বিক সমস্যা। একটি নতুন সময়ের সূচনা চিহ্নিত করে সংঘাতের উল্লেখযোগ্য বৈশ্বিক প্রভাব রয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলও এসব প্রভাব থেকে মুক্ত নয়। যাই হোক, বেশিরভাগ ইউরোপের বিপরীতে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতি তুলনামূলকভাবে নিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে। মহাদেশীয় ইউরোপীয় দেশগুলো, যারা ন্যাটো জোটের কার্যকারিতা এবং অর্থ দিয়ে প্রশ্ন তুলেছিল, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চারপাশে জড়ো হয়েছে এবং পশ্চিমা ফ্রন্টকে একীভূত করেছে। বিপরীতে মধ্যপ্রাচ্যের দেশগুলি সংকটের প্রতি তাদের ভারসাম্যপূর্ণ অবস্থান পরিবর্তন করেনি। তুরস্কের কৌশলগত নিরপেক্ষতা, ইউক্রেন যুদ্ধের সময়ে তুরস্ক কৌশলগত নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে। তুরস্ক বারবার ব্যাখ্যা করেছে যে, যদিও তারা রাশিয়ার সামরিক হস্তক্ষেপকে অবৈধ এবং আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন বলে মনে করে, তবে এটি কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। তারা সক্রিয় এবং নমনীয় নীতি অনুসরণ করে। আঙ্কারা যুদ্ধরত পক্ষের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেয় এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আন্টালিয়ায় একত্রিত করতে সক্ষম হয়। অন্যদিকে ইরান নিজেকে খুব আকর্ষণীয় অবস্থানে খুঁজে পেয়েছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে চলেছে, কিন্তু ইউক্রেন যুদ্ধ নাটকীয়ভাবে একটি নতুন চুক্তির স্থল পরিবর্তন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত ছিল, রাশিয়া এটি অবরুদ্ধ করেছে। মস্কো তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে সিস্টেমের কার্যকারিতাকে দুর্বল করার জন্য সমস্ত প্ল্যাটফর্মে তার সমস্ত ক্ষমতা একত্রিত করেছে।
উপরন্তু যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছায়, তবে এটি সম্ভবত মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করে নেবে, যেহেতু ওয়াশিংটন তার ট্রান্স প্যাসিফিক এবং ট্রান্স আটলান্টিক সম্পর্কগুলোতে মনোনিবেশ করতে এই অঞ্চলে তার উপস্থিতি কমাতে চায়। এই নতুন আঞ্চলিক বিন্যাস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং বিশেষ করে ইসরায়েল এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর মতো তার আঞ্চলিক মিত্রদের জন্য আরও সমস্যা তৈরি হতে পারে। এটা প্রত্যাশিত যে যদি রাশিয়া ইউক্রেনে আটকে যায়, তাহলে তারা সিরিয়ার দিকে আর মনোযোগ দিতে পারবে না, ফলে সিরিয়ার ক্ষেত্রে ইরান ক্ষমতার শূন্যতা পূরণ করার চেষ্টা করবে এবং তুরস্কের মতো অন্যান্য অভিনেতাদের সাথে প্রতিযোগিতা চালিয়ে যাবে। এই দৃশ্যটি উদ্ঘাটিত হলে ইসরায়েল ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি পরিস্থিতি মূল্যায়ন করতে পারে এবং সেই অনুযায়ী নিজেদের পুনর্গঠন করতে পারে। রাশিয়া ইউক্রেন ফ্রন্টে মনোনিবেশ করায় ইরান এই অঞ্চলে আরও চাপ অনুভব করবে। ইসরায়েল হল মধ্যপ্রাচ্যের আরেকটি শক্তি, যেটি ইউক্রেনীয় যুদ্ধের প্রতি তুলনামূলকভাবে নিরপেক্ষ নীতি অনুসরণ করে, কারণ উভয় পক্ষের সাথে এর সুসম্পর্ক রয়েছে। অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রের মতো ইসরায়েল একটি মধ্যম স্থল নীতি অনুসরণ করে, অঞ্চলে এটির বিভিন্ন নীতি পছন্দ রয়েছে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার সংকটে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দিচ্ছে, যখন ইসরায়েল ইরানের সম্প্রসারণবাদ প্রতিরোধ করার চেষ্টা করছে। অবশেষে প্রায় সব আরব দেশ ইউক্রেন যুদ্ধের প্রতি তুলনামূলকভাবে নিরপেক্ষ নীতি অনুসরণ করছে। তারা পশ্চিমা দেশগুলোর পদাঙ্ক অনুসরণ করেনি। তাদের নিরপেক্ষ নীতির বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, আরব বিদ্রোহ এবং বিপ্লবের পর তারা পশ্চিম দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা হারিয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহার এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পশ্চিমের প্রতি তাদের অবিশ্বাসকে সুসংহত করেছে। তারা পশ্চিমা দেশগুলিকে আর নির্ভরযোগ্য অংশীদার মনে করে না। দ্বিতীয়ত, পশ্চিমা দেশগুলো প্রায়ই আরব রাষ্ট্রগুলোর আঞ্চলিক নীতি নিয়ে প্রশ্ন তোলে, এমনকি ঐতিহ্যগতভাবে প্রশ্নহীন উপসাগরীয় রাষ্ট্র যেমন সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব প্রায়শই ইয়েমেনের মতো আঞ্চলিক সংকটের প্রতি তাদের নীতির জন্য পশ্চিমা দেশগুলো দ্বারা সমালোচিত হয়। তৃতীয়ত, রাশিয়া এবং চীন আরও ভালো বিকল্প এবং আরও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে, কারণ এই দুটি বৈশ্বিক শক্তি তাদের নীতি নিয়ে প্রশ্ন তোলে না। আরব রাষ্ট্র এবং মস্কো ও বেইজিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই সম্পূর্ণ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।